হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ডিফারেন্সিয়েটর সার্কিটের অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা দেখব ডিফারেন্সিয়েটর সার্কিটে যদি সাইনোসোডাল ওয়েব ইনপুটে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে আমরা কী ধরনের ওয়েব পাব হাইট কত হবে তার অর্থাৎ ভি ম্যাক্সিমাম বা আই ম্যাক্সিমাম বা অ্যামপ্লিটিউটের ভ্যালু কত হবে এবং তার ওয়েবশেপটা কিভাবে আঁকতে হবে কি ধরনের ওয়েবশেপ হবে সেটি আমরা দেখে নিব চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস তো এখানে বলে দিচ্ছে দেখুন ফাইন্ড দা আউটপুট শেপ অফ সার্কিট ফর ইনপুট ইনপুট কনসিডার ফ্রিকোয়েন্সি এই যে ওয়েভটা দেয়া আছে তার ইনপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 2 কিলোহার্স এবং এই ওয়েবটা যদি ইনপুটে দেওয়া হয় তার আউটপুট ওয়েবশেপটা কি হবে আঁকতে হবে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটি একটি ডিফারেন্সিয়েটর সার্কিট অপারেশনাল এমপ্লিফায়ার এর আমি আমার জাস্ট এর পূর্বের লেকচারে দেখিয়েছি এই ডিফারেন্সিয়েটর সার্কিট কিভাবে কাজ করে ট্রাইঙ্গুলার শেপ হলে স্কোয়ার শেপ হলে কিভাবে ইনপুটে প্রবেশ করানো হলে আউটপুট কি ধরনের হয় কিংবা কেন হয় এ তথ্যগুলো আমি ওখানে শেয়ার করেছি তো ওখানে আপনারা দেখে থাকতে পারেন যে সরল রেখার একটি সমীকরণ বের করতে হয় সমীকরণকে ডিফারেন্সিয়েশন করতে হয় কিন্তু এ ধরনের যদি সাইনোসোডাল ওয়েব হয় অর্থাৎ সাইন ওয়েব কজ ওয়েভ পজিটিভ সাইন নেগেটিভ সাইন পজিটিভ কজ নেগেটিভ কজ এই ধরনের ওয়েব ক্ষেত্রে ক্ষেত্রে ইনপুট দিলে কি হবে খুব সিম্পল আমরা জানি কি এই ধরনের ওয়েব এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যে কোনো মুহূর্তে যে ভোল্টেজ এটা যেহেতু ভোল্টেজের ওয়েব তাহলে আমরা ভোল্টেজ নিয়ে কথা বলবো তাহলে যে কোনো মুহূর্তের ভোল্টেজ এর সূত্র কি ই বা বি ইজ ইউকাল টু বি ম্যাক্সিমাম সাইন ওমেগা টি আমরা দেখুন সরল রেখার ওখানে যেরকম একটা কি করেছিলাম দুই হাজার টি বা দুই হাজার এক্স পঞ্চাশ এক্স এই ধরনের করে যে সমীকরণ বের করেছি এই সাইনোসাইডাল ওয়েভের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে কোনটা এটা অর্থাৎ বি ইজ টু বি ম্যাক্সিমাম সাইন ওমেগা টি তো এখানে বি ম্যাক্সিমাম বলতে এই যে ওয়েবটার সর্বোচ্চ যে চূড়া তাকে বোঝানো হচ্ছে সাইন ওমেগা টি ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এই ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে টু পাই এফ অর্থাৎ টু পাইকে যদি ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করি তাহলে কাকে পাওয়া যাবে ওমেগাকে পাওয়া যাবে আর টি হচ্ছে এই টাইম তো আমরা এটাই দেখছি এখানে দেখুন আমরা জানি কি এই ইনপুট ভোল্টেজের সমীকরণ হবে বি ইন ইজ ইকুয়াল টু ভিপি সাইন ওমেগা টি অর্থাৎ ভিপি হচ্ছে যে মূলত এই বিএম বিএম যা এই বিপি তা মানে পিক ভোল্টেজ সাইন ওমেগা টি তো তাহলে পিক ভোল্টেজের ভ্যালু দেখুন আপনার কাছে আছে কত ৫ ভোল্ট এই ফাইভ বল বসিয়ে দিলেন এবং এই সাইন ওমেগা ওমেগার ভ্যালু বলেছে কি টু পাই এফ এখন টু পাই আপনার জানা এই যে টু পাই ইন্টু এফ ফ্রিকোয়েন্সি দেখুন এখানে আছে তাহলে টু কিলো কিলো হার্স হার্সকে কি করতে হবে হার্সে যদি লিখি আমরা এখানে অবশ্যই হার্সে বসাতে হবে তাহলে দুই হাজার হার্স হবে না টু ইন্টু টেন টুটি পাওয়ার থ্রি হার্স এই যে টু ইন্টু টেন টুটি পাওয়ার থ্রি মানে দুই হাজার ইন্টু এইটি হচ্ছে এইটি দেন আসলো কি ফাইভ সাইন এটাকে যদি করেন টু পাই ইন্টু টু মানে ফোর পাই ইন্টু টেন কিউব বাইরে এই টিটা ভিতরে থাকা যে কথা গুণ যেহেতু এগুলো সবগুলো গুণ আপনি ভিতরে থাকা যে কথা ব্রেকের বাইরে রাখাও একই কথা আমরা সাজায় লেখার জন্য জাস্ট বাইরে রেখেছি তাহলে এত আমরা পেলাম এই অবস্থায় এটি হচ্ছে মূল সমীকরণ আমার এই এই সাইনোসডাল ওয়েভের ইনপুটের যে ফাইভ গোল্ড এই অবস্থায় সমীকরণটাকে আমরা যদি লিখি তাহলে এই ধরনের হবে এটা যখন আপনি এই ক্যাপাসিটার এই ইনপুটে প্রবেশ করাবেন অর্থাৎ এই ধরনের ডিফারেন্সিয়েটর সার্কিটের এই ইনপুটে প্রবেশ করাবেন তখন আউটপুট ওয়েভের সমীকরণ কি আমরা জানি যে ডিফারেন্সিয়েটর সার্কিটের এই প্রমাণটা আমরা দেখেছি আমার পূর্বের ক্লাসে যে আউটপুট ইজ টু মাইনাস আর সি ডি বাই ডি টি বি ইনপুট আমি দেখিয়েছিলাম সেখানে কিভাবে এই প্রমাণটা এসেছে মূলত তো এখানে আর সি দেখুন আপনার কাছে এই আর এর ভ্যালু জানা সি এর ভ্যালু জানা মনে রাখবেন আর এর ভ্যালু দেয়া আছে কিসে কিলো ওহমসে আপনাকে লিখতে হবে ওহমে আর সি এর ভ্যালু দেওয়া আছে মাইক্রোফের আপনাকে লিখতে হবে তাহলে আপনি যে দেখুন দ্যাট পনেরো কিলো কিলোকে আপনি কি করলেন এক করে ফেললেন কিলো উঠিয়ে ওহমে নিয়ে আসলেন হচ্ছে যে কি মাইক্রোফের ভ্যালু ইন্টু টেন ইনবার সিক্স দিলে সেটা কি হয়ে যাবে হয়ে যাবে এই যে মাইনাস এটা হচ্ছে এই সূত্রের মাইনাস এই আর ভ্যালু হচ্ছে এটা ডি বাই ডিটি বি ইনপুট বি ইনপুট মানে হচ্ছে এই যে এটা ফাইভ সাইন ফোর পাই ইন্টু টেন কিউব ইন্টু টি তাহলে এই বি ইনপুটের জায়গায় অর্থাৎ এই যে বি ইনপুটের জায়গায় এই ইনপুটের জিনিসটা বসে যাবে না হুবহু তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম বি ইনপুটের তো এখন দেখুন এখানে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে তো এই এইগুলোকেই আমরা যদি গুণ দিই অর্থাৎ এই তিনজনকে যদি গুণ দিই তাহলে কত হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 থ্রি আচ্ছা এখন দেখুন এই ডি ডিটির ভিতরে এই জিনিসটা এই জিনিসটা একটু খেয়াল করবেন এই ডিফারেন্সিয়েশনটা এই যে ফাইভ এই ফাইভটা কি একটা ধ্রুবক মান তাহলে ধ্রুবক মানে তো ডিফারেন্সিয়েশন হয় না তাহলে তাকে বাইর করে নিয়ে আসেন তাহলে এই যে দেখুন এই ফাইভটা ইন্টু এই যে এই মানের সাথে ফাইভ যদি এই ডিভাইডিটির আগে চলে আসে মানে বের হয়ে চলে আসে ডিভাইডিটি থেকে তাহলে ফাইভ চলে আসবে এদিকে তাহলে এই মানের সাথে মানে এই মানের সাথে এই যে ফাইভটা কি গুণ আচ্ছা আনার পরে এইটা কিভাবে আসলো আমি দেখাচ্ছি আনার পরে ভিতরে থাকলো কি ডিভাইডিটি সাইন ফোর পাই ইন্টু টেন কিউব টি আচ্ছা এখন আমরা জানি দেখুন আমরা একটা সূত্র জানি সেটি হচ্ছে কি ডি বাই ডিটি সাইন টি হয় অর্থাৎ ফর্মগুলোর আমরা কি করবো ডিফারেন্সিয়েশন করব যদি এটি সাইন টি হয় তখন কি হবে খুব সিম্পল সাইন টি যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে তার রেজাল্ট হবে কস টি কত বলেছি কস টি আবার এই সাইনটির পরিবর্তে এখানে যদি আমি বলি না আমি সাইনটিকে কে করবো না আমি কসটিকে কে করব কস টি তাহলে কত হবে কে করলে হবে এটি আপনারা সাইনটি যে সূত্রের চার্ট আছে সেখানে পেয়ে যাবেন যে কিভাবে কোনটি করলে কি হচ্ছে তা আমাদের যেহেতু দেখুন এটি সাইন তাহলে আমাদের কস নিয়ে কথা বলার দরকার নেই আমরা সাইন নিয়েই কথা বলি আমাদের হচ্ছে কি সাইন আর এই পুরো জিনিসটা হচ্ছে টি মানে এটা একটা টি না টি এর সামনে যে জিনিস আছে এটা কিন্তু ধ্রুবক না মনে রাখবেন সাইনের আগে যে ছিল সেই হচ্ছে ধ্রুবক ও কিন্তু ধ্রুবক না তাহলে ওরও কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় ওর হিসাব নিকাশ হবে কিন্তু পাঁচ আমরা বাইরে বের করে নিয়ে এসেছি ওকে কিন্তু ডাইরেক্ট বাইরে বের করে আনতে পারবো না ওর একটা হিসাব নিকাশ হবে যেহেতু ও সাইনের ভিতরের একটা জিনিস আচ্ছা দেখুন তো আমাদের তাহলে এখানে সূত্র হচ্ছে কি সাইন টি তাহলে সাইন টি তাহলে সাইন টি কে করলে কি আসার কথা cos টি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার যে মান দেয়া আছে এটা sin t নয় কেন t কিন্তু টি এর সাথে কিছু বোঝা লাগানো আছে এটা হচ্ছে টি এর কি বোঝা এখন সূত্র বলছে আপনি t ডিফারেন্সিয়েশন করেন সেটার উত্তর cos t লিখেন কোনো সমস্যা নাই কিন্তু টি এর আগে যদি কোনো বোঝা থাকে অর্থাৎ সাইন টি না হয়ে সাইন মনে করেন দুইশো টি আমি এখানে একটু লিখি আবার হলো যেটা সাইন টি না হয়ে হলেও তখন কি সাইন টু হান্ড্রেড টি তাহলে দেখুন আমার সূত্র বলছে কি সাইন টি হলে ঠিক আছে কিন্তু এখন তো সাইন টি না সাইন কত টু হান্ড্রেড টি তাহলে টু হান্ড্রেডটা টি এর জন্য কি একটা বোঝা তাহলে এই ধরনের জিনিসের যদি ডিফারেন্সিয়েশন হয় তখন কি করতে হবে তখন আপনি এই পুরোটাকে এই এই পুরোটাকে টি কল্পনা করতে হবে তাহলে সাইন পুরোটা যদি টি কল্পনা করেন তাহলে উত্তর হবে কি কস টি মানে পুরোটা চলে আসবে এইভাবে কিন্তু এই যে বোঝা বোঝা আর শুধু টি দুটা তো দুই জিনিস তাহলে এই যে এক্সট্রা যে জিনিসটা যার কারণে ডিফারেন্সিয়েশনটা করতে হয়েছে তা তাকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে এটি হচ্ছে ট্রিক্স অর্থাৎ সাইন শুধু যদি টিকে করতাম তাহলে শুধু কষ্টই টি আসত এখন করেছি সাইন দুইশটি তাহলে সাইন যেহেতু দুশোটি করে ফেলেছি তাহলে দুইশটা হচ্ছে কি তার জন্য বোঝা এই দুশো টিকে যদি করি সাইন দুশো কে করলে হবে কি কস দুইশটি যেহেতু দুশোটা হচ্ছে এখানে বোঝা এক্সট্রা জিনিস তাহলে তাকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে এই হচ্ছে যে ট্রিক্স এই হচ্ছে ডিফারেন্সিয়েশন তা আমরা ঠিক এই কাজটা এখানে করতে হবে কারণ দেখুন এখানে শুধু সাইন টি নাই কিন্তু সাইন টি এর সাথে যে দেখুন এখানে একটা বোঝা আছে এই যে বোঝাটা সহ আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে দেখুন এদিকে আপনি তাকায়েন না তাহলে ফাইভ তো আগে থেকেই চলে গেল ডি বাই ডি টি সাইন এ পুরোটাকে টি তাহলে সাইন পুরোটাকে যদি টি কল্পনা করে তাহলে কি হবে কস টি মানে এই যে দেখুন খুব বহু জিনিসটা চলে আসলো কস সাইনটাকে করলে কি হবে কস টি এ পুরোটা টি কিন্তু ও তো টি না এই যে যে এক্সট্রা একটা বোঝা লাগানো আছে না একে কি করে দিতে হবে তার সাথে গুণ করে দিতে হবে যে দুশো জিবি গুণ করে দিয়েছি এর সাথে এই এক্সট্রা বোঝাকে কি করতে হবে গুণ করে দিতে হবে এই কারণেই দেখুন এই যে এই জিনিসটা দ্যাট ইস দ্য গুণ আকারে আছে দেখুন এই লাইনের সাথে এই যে গুণ করে দিয়েছি অর্থাৎ সাইন্টিকে করলাম কষ্টটি পাওয়া গেল কিন্তু ও তো টি না এই জন্য যেটা টি না মানে যে বাড়তি অংশটুকু টি এর পরিবর্তে যে বাড়তি অংশটুকু আসছে তাকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে এই জন্যই এই লাইনটা এখানে আসছে আর দেখুন হুবহু এই যে পাঁচ পাঁচ রয়ে গেল এটার গুণফল রয়ে গেল শুধু ওইখান থেকে বাড়তি যে বোঝা সে গুণ আকারে এখানে চলে আসবে তাহলে এবার আমরা যদি এটি সমাধান করি পাবো কত নেগেটিভ আঠারো দশমিক পঁচাশি আর এদিকে আচ্ছা তাহলে এটা দ্বারা কি বুঝলাম আমরা আমরা দেখলাম যে এই সাইনোসেডার ওয়েবটা যদি ডিফারেন্সিয়েটর সার্কিটের ইনপুটে প্রবেশ করানো হয় তাহলে যে ওয়েবটা তৈরি হবে সেটি নেগেটিভ কস ওয়েব আপনারা এখানে দেখুন এটা মাইনাস কস তাহলে ওয়েবটার নাম হবে কি নেগেটিভ কস ওয়েব তৈরি হবে এটা হচ্ছে বিএম না বা বিপি এই যে আপনি এই সূত্রের সাথে মিলান দেখুন তাহলে এটা হচ্ছে কি বি ম্যাক্সিমাম কস এটি হচ্ছে ওমেগা ইন্টু টি এই যে দেখুন এটা হচ্ছে ওমেগার ভ্যালু এটি হচ্ছে টি এই ওমেগার পরিবর্তে এটা টি এর পরিবর্তে এটা এই কস হচ্ছে কস এটা হচ্ছে কি বিএম সামনে মাইনাস অর্থাৎ আমরা যে এই মাইনাস বিএম ওমেগাটি দেখতে পাচ্ছি তার ওয়েব কিন্তু আমরা আঁকতে জানি এখন বলবেন কিভাবে জানি আমার এসি ফান্ডামেন্টালে আমি এই জিনিসগুলো ক্লিয়ার বুঝিয়েছি যারা এসি ফান্ডামেন্টাল কোর্স টি কমপ্লিট করেননি তাদের প্রতি অনুরোধ রইল কোর্সটি কমপ্লিট করার তাহলে আপনি বুঝে যাবেন নেগেটিভ সাইন নেগেটিভ কস পজিটিভ সাইন পজিটিভ কস প্রতিটা ওয়েব কিভাবে যায় টাইমিং ডায়াগ্রাম কি কিভাবে শিফট হয় কিভাবে সামনে আগায় পিছনে আগায় প্রতিটা জিনিস টাইমিং ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম সব বুঝে যাবেন তো ওখানে আমি বুঝিয়েছি যে নেগেটিভ কজ ওয়েব কি এই যে দেখুন অ্যাপ্লিকেশনটা এখানে তা আমরা আউটপুট শেপ আঁকছি আমরা জানি দেখুন কজ ওয়েব যদি হতো তাহলে উপর থেকে শুরু করতাম মানে এই উপর থেকে এভাবে করে চালা শুরু করতো তাহলে নেগেটিভ কজ হলে তার কমপ্লিট উল্টা তাহলে নিচের থেকে মানে ওয়েবটা স্টার্ট হওয়া শুরু হবে তো এটি হচ্ছে কি সাইন ওয়েব যদি এটা নেগেটিভ সাইন হতো কি হতো এই সাইনের কমপ্লিট কি হতো উল্টা হতো এইভাবে একদম হুবহু ওয়েবে হতো এটা হচ্ছে কি নেগেটিভ সাইন ওয়েভ আর যদি কজ ওয়েভ হইতো তাহলে এইখান থেকে শুরু হয়ে এইভাবে দ্যাট হইতোজ দ্য ওয়েভ এখন যদি বলি উপরের থেকে শুরু হইলে যদি কজ বলি তাহলে নিচের থেকে শুরু হইলে তাকে কি বলবো দ্যাট ইস দা নেগেটিভ কজ এই যে নেগেটিভ কজ ওয়েভ তা আমরা একটা নেগেটিভ কজ ওয়েভ এঁকে নিব আঁকার পরে তার এই যে অ্যামপ্লিচিউড এই অ্যামপ্লিচিউডের ভ্যালু কত দিব বি ম্যাক্সিমামের সমান এই ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে আঠারো দশমিক পঁচাশি এই আঠারো দশমিক পঁচাশি পজিটিভে দিব আঠারো দশমিক পঁচাশি নেগেটিভে দিব টাইমের রেসপেক্টে এঁকে দিব আমি জাস্ট সার্টেন একটু পর্যন্ত এঁকেছি এটা আপনারা ভাববেন না যে এটা এই পর্যন্তই আঁকতে হবে কেউ যদি এই পর্যন্ত এঁকে দেয় বা এই পর্যন্ত এঁকে দেয় কোনো সমস্যা নাই আমি জাস্ট একটু আঁকার চেষ্টা করেছি আর কিছু না তো এই ধরনের অঙ্কগুলো এভাবে করা হয়ে থাকে তো এক্সামের জন্য এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব কম সময়ের ভিতরে আপনি করতে পারবেন তো আপনার প্রস্তুতি ভালো হোক এই বিষয়ের উপরে কামনা রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ